नमस्कार बंधुरा, आज के तुम्हारे जो एक नतून वीडियो नहीं स्टेट बैंक अफ इंडिया एकाधिक नतून शून्यपदे कर्मी रिक्रुटमेंट करछे। एखाने पश्चिमबंगे एकाधिक जगह नतून शून्यपदे कर्मी रिक्रुटमेंट करछे स्टेट बैंक अफ इंडिया। एखाने तुम्हारा जरा जरा फ्रेशर कैंडिडेट रही फ्रेशर और एक्सपिरियन्स बोथ कैन अप्लाई, ऐले मे सबा एक क्षेत्र में अप्लाई करते पारबे, मेल फिमेल बोथ अप्लाई। तो एखाने कारा कारा किभाबे आवेदन करते पारबे, आवेदनेर माध्यम कि रही है, बयस सीमा, वेतन काठामो, समस्त किछु स्टेप बाय स्टेप आजकेर एई भिडियोते आमि জানিয়ে দেবো। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, এখানে কোনো রকম কোনো ফিল্ডে গিয়ে কোনো কাজ নেই, কোনো রকম কোনো ফিল্ড জব নয়, এটা টোটালি ব্রাঞ্চে বসে তোমরা কাজ করবে, এসির তলায় বসে কাজ, সবথেকে ভালো সুযোগ এটা। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের পরপর শেয়ার করে দিচ্ছি, কোন কোন লোকেশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং তোমরা কীভাবে এই চাকরিটি পেতে পারবে, এইচআর নাম্বার, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। তো এবার তোমরা এখানে দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে কী কী বলে দেওয়া রয়েছে। তার আগে বলে দিই, এটা কিন্তু থার্ড পার্টি ভেন্ডার পেরোল জব, এসবিআই ব্যাঙ্ক কোনোরকম কোনো ডাইরেক্ট পেরোলে নিচ্ছে না, প্রাইভেট যেগুলো জবগুলো বেরোয় ওগুলো সমস্ত থার্ড পার্টি ভেন্ডার পেরোলের মাধ্যমেই হয়। স্টেট ব্যাঙ্কে বসেই তোমরা কাজ করবে, স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে বসে তোমরা এসির তলায় কাজ করবে, কোনোরকম কোনো ফিল্ড জব এটা নয়, এবং থার্ড পার্টি কোম্পানির পেরোলে তোমরা করবে কাজ, তোমরা ব্রাঞ্চে বসেই করবে, কিন্তু যেটা স্যালারি আসবে ওটা থার্ড পার্টি কোম্পানির থেকে আসবে। আশা করি বোঝাতে পারলাম। এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জব ভ্যাকেন্সি 2023, এখানে টোটালি ফ্রি জব, নো চার্জেস, এখানে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই চাকরিটিও পেতে পারবে, কোনো রকম কেউ এক টাকা তোমাদের থেকে চার্জ করবে না। তারপরে এখানে বলে দিই যে কী কী বলে দেওয়া রয়েছে, জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এই চাকরিগুলির ক্ষেত্রে ছেলে ও মেয়ে সবাই এক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একাধিক নতুন নতুন শূন্যপদে কর্মী রিক্রুটমেন্ট করছে, প্রচুর শূন্যপদ এক্ষেত্রে রয়েছে, প্রচুর কর্মী রিক্রুটমেন্ট করছে। এবার এখানে ফিক্সড স্যালারি তোমাদের থাকবে, কোনোরকম কোনো কমিশন বেসিসে এই স্যালারি নয়, একদম টোটালি ফিক্সড স্যালারি, যেটা তোমাদের ইনহ্যান্ড, ইনহ্যান্ড আমি বলছি, আমি সিটিসি বলছি না, ইনহ্যান্ড যেটা তোমাদের ইনহ্যান্ড স্যালারি দেওয়া হবে সেটা হলো 12,000 টাকা থেকে। এবার যার যেরকম এক্সপিরিয়েন্স থাকবে সে সেরকম স্যালারি পাবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা স্টার্টিংয়ে 12,000 টাকা, 11,000 টাকা কি 12,000 টাকা এরকম স্যালারি পাবে ফ্রেশাররা, আর এক্সপিরিয়েন্স যাদের যেরকম আছে তারা সেই অনুযায়ী স্যালারি পাবে। এবং তার সাথে যেই যেই বেনিফিটগুলো দেওয়া হয়, ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, সেই সমস্ত কিছু তোমরা এই ফেসিলিটিগুলো পেয়ে যাবে। এবং এখানে এজ লিমিটের ক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং টাইমিংয়ের ক্ষেত্রে 9 ঘন্টা তোমাদের ডিউটি টাইম হবে, সকাল 10টায় ব্যাংক ওপেন হয়, তারপরে 6টা কি 7টা পর্যন্ত তোমাদের ডিউটি টাইম হবে, 9 ঘন্টা তোমরা এখানে ডিউটি টাইমিং হবে। এবার এখানে দেখে নাও যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস, যারা গ্র্যাজুয়েশন পাস করে থাকবে তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা এইচএস পাস করে আছো তারা একবার এইচআরকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো যে তোমরা পারবে কি না এইচএস পাসে। বাট যতদূর সম্ভব গ্র্যাজুয়েশন পাসের ক্ষেত্রে এই জবটি, এর জব রোল হলো ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, বিআরই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, টোটালি ব্রাঞ্চে বসে কাজ, কোনো রকম কোনো ফিল্ড জব এটা নয়, কোনো রাস্তায় ঘুরে কিচ্ছু করতে হবে না, ব্রাঞ্চে বসে এসির তলায় তোমাদের এক্ষেত্রে কাজ হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস লাগবে, এবং এইচএস পাসের ছেলেমেয়েরাও, এর আগের ভিডিওতে আমি তোমাদের এনেছিলাম, এইচএস পাসের ছেলেমেয়েরাও ওক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছিল। এবার এক্ষেত্রে তোমরা এইচআরকে ফোন করে জেনে নিতে পারো, যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো, যে এইচএস পাসে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বা কনসিডার করে তো সেক্ষেত্রে তোমরা করতে পারবে। জব রোলের ক্ষেত্রে বিআরই ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে তোমাদের এক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। অ্যাপ্লাই প্রসেস, অ্যাপ্লাই প্রসেসের ক্ষেত্রে এইচআর কন্ট্যাক্ট নাম্বার, এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই সমস্ত প্রসেস আমি তোমাদের এবার বলে দিচ্ছি। তারপর এবার বলে দিই যে এক্ষেত্রে কোন কোন লোকেশানের ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। সবার আগেই হলো কলকাতা, কলকাতায় প্রচুর ভ্যাকেন্সি, কলকাতাতেই সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয়, আর কলকাতাতে ব্যাংকের ব্রাঞ্চও বেশি স্টেট ব্যাংকের। তো সেক্ষেত্রে যারা কলকাতায় কাজ করতে পারবে, যা বাইরে থেকে এসে অন্যান্য যারা অন্য জেলায় থাকছো তারা অবশ্যই কলকাতাতে এসে কাজ করতে চাইলে করতে পারবে, কিন্তু অবশ্যই এই কথাটা মাথায় রাখবে সিভিতে, কিন্তু যেটা আমি তোমাদের বলছি, এইচআরকে অবশ্যই কলকাতা লোকেশানের জায়গায় বলবে যে তুমি কৃষ্ণনগর থাকো না নৈহাটি থাকো না বহরমপুর থাকো, এই সব জায়গা বলবে না, সিভিতে অবশ্যই কলকাতার কোনো অ্যাড্রেস তোমরা
লিখে দেবে যারা যারা কলকাতায় এসে করতে পারবে বা ঘর ভাড়া নিয়ে থাকতে পারবে সেরকমভাবে করতে চাও, যাদের কাজটি খুব দরকার, তো তারা সেক্ষেত্রে এই জিনিসটা করতে পারো। সিভিতে অবশ্যই তোমাদের কলকাতার কোনো লোকেশান দিয়ে দেবে যে তোমরা বর্তমানে কলকাতা লোকেশানে থাকছো, এবং এইচআরকেও তোমরা কলকাতা লোকেশানের বাড়ির কথাই বলবে, যে সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ অবশ্যই দিতে যেতে পারবে, তাহলে এইচআর তোমাদের পাঠাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এবার কেউ যদি অন্য স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, অন্য রাজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে হলো বিহার, পাটনা, গৌহাটি, এই তিনটে জায়গা অন্য স্টেটের ক্ষেত্রে রয়েছে, যদি কেউ অ্যাপ্লাই করতে চায় অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কলকাতার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চায় তারা কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অবশ্যই সিভিতে তোমাদের কলকাতার অ্যাড্রেস দেবে, কলকাতার ঠিকানা দিয়ে দেবে, যাতে এইচআরও জানতে পারে যে তোমরা কলকাতায় রয়েছো। নাহলে কিন্তু অন্যান্য জেলা থেকে যদি কেউ অ্যাপ্লাই করো, বীরভূম, বাঁকুড়া, কৃষ্ণনগরের ওদিক থেকে, নদিয়া, তাহলে কিন্তু ডাক আসবে না, এইচআর তোমাদের ইন্টারভিউতেও পাঠাবে না, যদি তোমরা মনে করছো কলকাতায় এসে তোমরা কাজ করতে পারবে গড় ভাড়া নিয়ে বা থেকে, তো তোমরা সেক্ষেত্রে সিভিতে অবশ্যই কলকাতার কোনো অ্যাড্রেস অবশ্যই লিখে তারপর তোমরা এইচআরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে এসবিআই বিআরই অবশ্যই লিখবে, এসবিআই বিআরই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, এবং রেফার বাই আমার চ্যানেলের নামটি অবশ্যই দিয়ে দেবে, এবং তোমরা যদি কল করতে চাও তাহলে অফিসিয়াল টাইমে কল করবে, আমার ডিসক্রিপশান বক্সে একটু নিচের দিকে তোমরা অবশ্যই এইচআরের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, এইচআরকে অবশ্যই তোমরা অফিসিয়াল টাইমে কল করবে, অথবা নাহলে হোয়াটসঅ্যাপে তোমাদের সিভি পাঠিয়ে দেবে এবং এসবিআই বিআরই কথাটি লিখে দেবে এবং রেফার বাই আমার চ্যানেলের নামটি অবশ্যই দিয়ে দেবে, তাহলে এইচআর বুঝতে পারবে যে তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করছো। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট, এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।